নমস্কার, আমি তপন কিচেন থেকে আজ আপনাদের এক নতুন রেসিপি নিয়ে এসেছি। সামনে গণেশ উৎসব, তো এই সময় আমরা অনেক নারী পুরুষরা সবাই ব্রত পালন করি, তার জন্য আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সাবুদানার পোলাও। খুব সহজেই বাড়ির উপকরণ দিয়ে, অতি অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই সাবুদানা উপকরণ। আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, হালকা গরম হয়ে গেছে। আমি ওর মধ্যে এবারে দিয়ে দেব সাদা তেল, আপনারা ঘি দিয়ে করতে পারেন। আমি সাদা তেল প্রথমে দিচ্ছি, অল্প পরিমাণে সাদা তেল দিলাম। এই সাবুদানা শরীরের জন্য খুব উপকারী এবং খেলে বেশিক্ষণ পেট ভরা থাকে। আমি সাদা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে। এবারে আমি দেখে কী নিয়েছি, আমি ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি এবং এলাচ। খুব অল্প উপকরণ দিয়ে আমি আপনাদেরকে এই সাবুদানা খিচুড়ি বানিয়ে দেখাচ্ছি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কাজু কিশমিস অল্প পরিমাণে, ভালো করে হালকা করে একটু ভেজে নিতে হবে। নিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, হালকা করে ভাজা হয়ে গেলে আমি এইবারে ওর মধ্যে, দেখুন আগের দিন রাত্রে আমি সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবং ছেঁকে নিয়েছি। এবার আমি যেহেতু এটা ভাজা হয়ে এসছে, এবার ওমের সঙ্গে দিয়ে দেব। তার আগে আমি দিয়ে দিই এর মধ্যে অল্প পরিমাণে গোটা জিরে, তাতে কী হবে খেতেও খুব সুস্বাদু হবে এবং শরীরের জন্য খুব উপকারী। সামান্য পরিমাণে কালারের জন্য আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, তাতে কী হবে কালারটাও আসবে, দেখতেও খুব সুন্দর হবে এবং খেতেও খুব ভালো। তো আমি সব উপকরণ দিয়ে দিয়েছি। এইবারে আমি দেখুন হালকা হালকা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা সাবুদানা। এবারে হালকা করে আমি নেড়ে দেবো। আপনাদের ওভেনটা একটু অল্প কমিয়ে রাখবেন যাতে না তলায় লেগে যায়, যেহেতু ভিজানো আছে কোনো চাপ নেই, আস্তে আস্তে আপনারা এটাকে করে নিতে পারবেন। আমি আলু মেশাইনি, যারা আলু খেতে পছন্দ করে তারা আলু দিয়ে করতে পারেন। দেখুন আমি এটা ভালো করে একটু নেড়ে দিই, ভাজা হয়ে যাবে এবং বেশি কিছু দিতে হবে না আমাকে। এইবারে আমি ওর সঙ্গে বাকি উপকরণগুলো আস্তে আস্তে, আমি এর মধ্যে এবারে খুব সামান্য পরিমাণে নুন অ্যাড করছি, যেহেতু একটু মিঠা মিঠা টাইপের হবে। আমি এর মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিয়েছি। এবারে ওর মধ্যে দিয়ে দেবো বড় চামচের এক চামচ চিনি, এটা খেতেও মিষ্টি হবে আর সুন্দর, শরীরের জন্য খুব উপকারী। আপনারা বাড়িতে পরিবারের জন্য করে খাওয়াবেন, ফ্যামিলি খুব খুশি হবে। আর কেমন হয়েছে আমাকে জানাবেন, ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি, আপনারা পুরো ঘিটা ঘি দিয়েই করতে পারেন। আমি সাদা তেল ও ঘি দুটো দিয়ে করলাম, আপনারা পুরো ঘি দিয়ে করবেন, খুব খেতে সুস্বাদু হবে এবং সুগন্ধযুক্ত এবং এই ব্রত পালনের জন্য উপকারী এক ধরনের ডিশ। আপনাদের আশা করছি ভালো লাগবে। দেখুন সুন্দর করে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি, তাহলে আমার সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। বেশিক্ষণ করতে হবে না, কারণ আমি যেহেতু ভিজিয়ে নিয়েছিলাম তো এটাতে আর কোনো জল বা অন্য কিছু মেশাতে হবে না। আপনারা সবজি দিয়েও করতে পারেন, আমি শুরু করলাম এটাকে, কারণ খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা আপনাদের করে দেখালাম। আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। যে যে উপকরণ নিলাম সেগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ওখানে পেয়ে যাবেন। দেখুন আমি পুরো তৈরি করে নিয়েছি, আমার হয়ে গেছে সাবুদানা পোলাও। আপনারা ব্রত উপলক্ষে করে খাবেন, তো
আমি এবার আপনাদেরকে রিপ্রেজেন্ট করে দেখাচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে আপনারা চটজলদি বানিয়ে নিতে পারবেন এই হেলদি রেসিপি। তাহলে চলুন আপনাদেরকে আমি রিপ্রেজেন্ট করে দেখাচ্ছি। চলুন, আমি বানিয়ে ফেলেছি আপনাদের জন্য সাবুদানা পোলাও। এই ব্রত উপলক্ষে আপনারা বাড়িয়ে করে খাবেন। তো দেখুন, আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে তপন কিচেনে গিয়ে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার ও কমেন্ট করে দেবেন এবং আমাকে আরও এনকারেজ করবেন ভবিষ্যতে যেন আপনাদের জন্য আরও এই ধরনের আরও ভালো রেসিপি নিয়ে আসতে পারি। তারও দেখা হচ্ছে পরের রেসিপিতে। ধন্যবাদ।